হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ চলে এলাম সামুদ্রিক মাছ রূপচাঁদার রেসিপি নিয়ে। আমরা সবাই জানি সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পুষ্টি। এই মাছের তেল শিশুর মানসিক বিকাশে সহায়ক, শিশুর মনোযোগ বাড়াতে সাহায্য করে, উচ্চতা বাড়াতে সাহায্য করে। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রূপচাঁদা মাছ ভুনার রেসিপিতে। আমার রূপচাঁদা মাছ দুটির ওজন হয়েছে 900 গ্রাম, তার মানে 1 কেজির কিছুটা কম আছে। খুব ভালো করে ধুয়ে একটু ছুরির সাহায্যে চিরে নিয়েছি, পানি ঝরিয়ে। তারপর এক পিঠে আমি আধা চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব এবং যেসব জায়গা আমি ছুরির সাহায্যে চিরে নিয়েছি সেই সব চিরে নেওয়া জায়গাগুলোর ভিতরেও হাত দিয়ে ভালো করে মশলা প্রবেশ করাবো, কারণ এই মাছ দুটো কিন্তু যথেষ্ট বড় এবং একটু মোটা। এরপর আমি আরেক পিঠেও আধা চা চামচ করে আবারও হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট এভাবে মাছগুলো রেখে দিব। তারপর আমি সরিষা তেলে এই মাছগুলো মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব। আমি এই পুরো রান্নাটাই সরিষা তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মাছগুলো যেহেতু একটু বেশি বড় সাইজের আর একটু মোটা, তাই এভাবে একটা চামচের সাহায্যে একটু সময় নিয়ে চেপে চেপে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে যেহেতু আমি এগুলো ভুনা করছি তাই একদম 100% ফ্রাই না করলেও চলবে। 80% ফ্রাই হয়ে গেলেই আমরা বুঝে যাবো যে আমাদের এই মাছগুলো রান্না করার জন্য প্রস্তুত। একটা মাছ দু পিস আমি ভেজে তুলে আরেকটা মাছ ভেজে নিচ্ছে। এভাবে আমার দুটি মাছই ভাজা হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ সরিষা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি 1.5 কাপ, তারপর একটু লবণ দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। চুলা মিডিয়াম ফ্লেমে আছে। তারপর এখানে আমি জাস্ট 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা তেলের মধ্যে এরকম একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে আদা রসুন বাটার কাঁচা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এবার এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলো খুব ভালো করে 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিলে তরকারিটা পানসে হয়ে যাবে। 1 কাপ পানি দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে রেখে একটু সময় নিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। এই ফাঁকে আমি রূপচাঁদা মাছের আরও কিছু উপকারিতা বর্ণনা করছি। রূপচাঁদা মাছে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম ভিটামিন তো রয়েছেই, এছাড়া এই মাছ আমাদের শরীরের উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। এই মাছ রক্তশূন্যতার সমস্যা দূর করে, এমনকি সর্দি কাশি ও মাথা ব্যথাও কমায়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই রূপচাঁদা মাছ আমাদের শরীরের জন্য কতখানি উপকারী। 1 কাপ পানি দেওয়ার পর জাস্ট 2 মিনিট পর যখন পানিতে বলক উঠে যাবে তখন আমি এখানে 3টি পাকা টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি, আর অল্প কিছু পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে এই পেঁয়াজ কলি, তবে আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর একটু নাড়াচাড়া করে এখানে আমি মাছ দুটো দিয়ে দিচ্ছি। মাছ দুটো সাইজে একটু বেশি বড় হয়ে গেছে, তাই প্যানে একটু প্রবলেম হচ্ছে রান্না করতে। আপনারা চাইলে কিন্তু মাছগুলো মাঝখানে 2 টুকরো করে বা আরও ছোট কয়েক টুকরো করে রান্না করতে পারেন। আমি আসলে আজকে একটু বড় করে রান্না করছি, কারণ এভাবে রান্না করলে আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ঢেকে রেখে 1 পিঠ 5 থেকে 10 মিনিটের মতো রান্না করার পর এটা আমি আবার উল্টে দিচ্ছি এবং অর্ধেকটা মশলা আমি এই মাছের উপরে আবার দিয়ে দিচ্ছি। এভাবে এটা দেওয়ার পর আরও প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে আমি ঢেকে রেখে দিব। তার আগে আমি এখানে 5-6টি আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম। এবার আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতার পরিবর্তে 1 চা চামচ জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিতে পারেন। ধনে পাতা কুচি দেওয়ার পর আরও 2 মিনিট এটা ঢেকে রাখতে হবে। আমার চ্যানেলে আমি রূপচাঁদা মাছের দো পেঁয়াজির একটি রেসিপি শেয়ার করেছি, রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার রূপচাঁদা মাছের ভুনা তরকারি, আর এই রূপচাঁদা মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।